अल्लाह जिब्राइल के डाक दिले जिब्राइल लब्बाय को बारी तला तारातारी जाओ মাফাতমা Assalamay nur chashme anbiya assalamay Gause azam aapas buriyad hai jinda phir ye baqo millat kijiye assalamay Tale ma Fatima radhiyallahu ta'ala anha gota prithibir jonno niyamot gota prithibir jonno আমাদের শিক্ষার জন্য বড় নিয়ামত যিনি জান্নাতের সর্দারনি বলেছেন রাসূলের পাকে সুবহানাল্লাহ বলেন জান্নাতের সর্দারনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাকে যে অনুসরণ করবে যে মা বোনেরা আর কোনো বেজাল নাই কিয়ামতের দিন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়তে হবে না ডাইরেক্ট মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে চলে যেতে পারবে সুবহানাল্লাহ ঠিক না এটা হলো সুজা দলিল পরদানশীন হয়ে যে মা চলবেন কিন্তু কারা মানসল আলহামদুলিল্লাহ এখনো অনেক মা বোন ইজ্জত ওয়ালা পর্দা ওয়ালা আছে তো আছে না নাই আছে একজন পুরুষ দেখলে একজন পুরুষ দেখলে একজন মহিলা দেখলে একজন মুরব্বি দেখলে এখনো অনেক মা বোন আছে কোনটা ওঠে নেছেন লাস্তার এক পাশে হয়েছে ঠিক না আমার রাসূল পাক তাদের জন্য সুসংবাদ দিলেন ওই মাগুলোর জন্য সুসংবাদ ওই মাগুলোর জন্য সুসংবাদ যে মাগুলো বেগানা পুরুষ জন্য খারাপ নজর থেকে নিজের শরীরকে ইজ্জতকে আল্লাহ হেফাজত করেছেন নিজেকে নিজে পর্দার ভিতর আড়াল করেছেন আমার রাসূল বলতেছেন ওই মাগুলো আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মুবারকে মা ফাতেমা ছোট ছোট মেয়ে আমার রাসূল পাকের ছোট মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন দুনিয়ার জমিনে তশরিফ আনবেন এই টাইমের আগে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকে বলতেছেন মুস্কি মাস্কে হাসি তো আমার রাসূল বলতেছেন আয় খাদিজা আপনি কি কিছু বলবেন কথা আমার মনে চাচ্ছে জান্নাতে একটা ফল হওয়ার জন্য সুবহানাল্লাহ আওয়াজ আর কেন বাড়াইতে হচ্ছে তো সুবহানাল্লাহ জান্নাতি একটা ফল খাওয়ার জন্য রাসূল পাককে বলতেছেন তো আমার রাসূল পাক মুস্কি হাসি দিয়ে আসমানের দিকে তাকাইলেন কিন্তু ফল খুঁজতেছেন না কিন্তু আসমানের দিকে তাকাইলেন আল্লাহ সুবহান তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিলেন জিব্রাইল আমার রাসূল আসমানের দিকে তাকাই রইল কিন্তু রাসূল পাকের মনে কি চাইতেছে এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না তাড়াতাড়ি যাও খাদিজা একটা ফল খেতে চেয়েছে কিন্তু জান্নাত থেকে দুইটা ফল নিয়ে যাও সুবহানাল্লাহ কয়টা দুইটা দুইটা ফল নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল পাকের পাশে আসলেন আসার পরে দুইটা ফল জিব্রাইল আমার রাসূল বলতেন আই জিব্রাইল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ফল তো আমি চাই নাই কিন্তু চেয়েছিল খাদিজাতুল কুবরা একটা কিন্তু দুইটা আনলে কেন ইয়া রাসূলুল্লাহ আপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত যে ভালোবাসে এটা আমি জিব্রাইল ছাড়া কেউ জানে না কারণ মা খাদিজাকে দিব আর আপনাকে দেব না এটা তো বড় নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যেখানে নিয়ামত সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের নজর 24 ঘন্টা আপনার দিকে তাকিয়ে থাকে সুবহানাল্লাহ তো আপনি একটা নেন মা খাদিজাকে একটা দেন সুবহানাল্লাহ তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফলটা খাইলেন খাওয়ার পরে মা খাদিজার জানা হয়ে গেল সন্তান দুনিয়ায় তশরিফ আনবেন বলতে না বলতে ঘর মুবারকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে তশরিফ আনলেন সুবহানাল্লাহ কি রকম সুন্দর ছিলেন তা বলা নয় আমার রাসূল পাক জবানে পাকে বলেছেন আল্লাহর জান্নাতে কোটি কোটি হুর আছে কিন্তু দুনিয়ার জমিনে একটা হুর আছে সেটা আর কেউ নয় সেটা হলো আমার মেয়ে ফাতেমা সুবহানাল্লাহ রাদিয়াল্লাহ জান্নাতি হুর জান্নাতি
আর জোরে বলেন জান্নাতি আমাদের মা বোনেরা ওই মাসে মাসে রক্তস্রাব যায় 7 দিন 3 দিন 10 দিন ঠিক না কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম কোনো আলামত ছিল না আমাদের মা বোনদের ছেলে মেয়ে হলে 40 দিন পর্যন্ত একটু থামিয়ে থামিয়ে রক্তস্রাব যায় মা ফাতেমার এরকম কোনো আলামত ছিল না এটা হলো জান্নাতি হুরের একজন বড় নিয়ামত ছিল উচ্চ স্বরে বলুন ওয়ায়ুতাখিলহুম তাথীরা এটা পবিত্রতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল করে দিলেন আমার রাসূল বাক্তে এমনি বলেন আনা মুতাখরা আনা আহলে বাইতে মুতাখরুনা মিনাজ যুনুব আমার আহলে বাইত এটা হলো গুনাহ থেকে পবিত্র এই সমস্ত নাফাকিত থেকে পবিত্র আর একটু জোরে বলেন তাহলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হা দুনিয়ার জমিনে তশরীফ আনলেন লাইটের মতো জ্বলতে লাগলো কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি নিজের চোখে দেখতেছি আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় এসে দেখতেছি সিজদার মধ্যে পড়ে গেল সিজদার মধ্যে পড়ে গেল তাড়াতাড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনার মেয়ে সিজদায় পড়ে রইলেন এটা তো বুঝতেছি না তখন আমার রাসূল বাদ দুই নয়ন মোবারক দিয়ে পানি ছেড়ে দিলেন হায় খাদিজা শুনো আমি যেদিন আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেখম মোবারক থেকে দুনিয়া থেকে ওয়েলাদত মুস্তাফা হয়েছে মওলুদুর রাসূল সেদিনও আমি সিজদায় পড়ে আমার উম্মতের জন্য কেঁদেছিলাম কিয়ামত পর্যন্ত আমার মেয়ে ফাতেমাও আমার উম্মতের জন্য কাঁদতে থাকবে তাইলে সিজদার মধ্যে কাঁদতে লাগলেন ওনার শাহাদাত আঙ্গুল মোবারক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাত আঙ্গুল মোবারক আসমানের দিকে তুললেন ইয়া রাসূল এটা কি বুঝতেছি না তো আমার রাসূল বান মুস্কি হাসি দিয়ে বললেন হায় খাদিজা শুনো আমার মেয়ে সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিয়ামত দিন কোটি কোটি মহিলা আমি মা ফাতেমার আঙ্গুলের ইশারা জান্নাতে যাব কোটি কোটি মা বোনেরা আমি মা ফাতেমার আঙ্গুলের ইশারায় কোথায় যাবেন আলহামদুলিল্লাহ শুকর আল্লাহর দরবার আজকে আমরা ধন্য দেখে খুশি হইলাম এ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে বড় হতে লাগলেন হত হতে 4 বছর হয়েছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন এক অবস্থায় দেখা গেল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে নাই কোথাও গেছেন রাসূল পাকও ঘরে নাই আছে কে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদার মধ্যে বললেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদার মধ্যে পড়ে কি না কি বলতে লাগলো কি না কি বলতে লাগলো এই টাইমে রাসূল পাক দরজা মোবারকে আসলেন দরজা মোবারকে আসার পরে আমার রাসূল পাক কান লাগিয়ে শুনতেছেন আমার মেয়ে ফাতেমা ছোট্ট কার সাথে কথা বলতে যায় তো ওনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজ তো শুনতেছি না আমার মেয়ে ফাতেমা ছোট মেয়ে কার সাথে কথা বলতেছে দেখতেছেন দরজা মোবারক যখন খুললেন দেখতেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মোবারকে নাই মেয়ে ফাতেমা সিজদায় পড়ে কি বলতেছে আমার রাসূল পাককে দেখে স্যার মোবারক তুললেন কিরে মা এতক্ষণ তুমি কার সাথে কথা বলতেছো ইয়া রাসূলুল্লাহ আপনি আব্বা রাসূলকে যদি গোটা দুনিয়া না চিনে আমি ফাতেমা আপনাকে চিনি আপনি জিন্দাবাদ আলহামদুলিল্লাহ ইয়া রাসূল দুনিয়ার মানুষ যদি আপনাকে না চিনে আমি ফাতেমা আপনাকে চিনি কেন আমি জান্নাতের ফাতায় ফাতায় জান্নাতের দরজায় দরজায় আল্লাহর সৃষ্টি জগৎ যেখানে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পাশে আপনার নামটা লিখে দিয়েছেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না উনি আজকে কাঁদে নাই উনি আজকে নয় ছোটবেলার থেকে আমার রাসূল পাকের উম্মতের জন্য কেঁদেছেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ এতটুকু তো শেষ হয়নি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আমার রাসূল পাকের ঘর মোবারকে হুজরা মোবারকে গেলেন হুজরা মোবারকে যাওয়ার পরে দেখতেছেন আমার রাসূল পাক কাঁদতেছেন সিজদায় পড়ে পড়ে আমার রাসূল পাক ঘর মোবারকে কাঁদতেছেন তো
ছেলে থেকে মেয়েরা বাবাকে বেশি মহব্বত করে এসে বলেন না ছেলে থেকে মেয়েরা বেশি বাবাকে কি ছেলেরা কি কম করে ছেলেরাও মহব্বত করে মরাদদের মরাদদের লাশ লেগে হলো টাকাগুলো ভাগ কর ঠিক না লাশ লেখে উঠানের মধ্যে ঘরে জায়গা ভাগ করো টাকা কি করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বহুত বড় আফসোস বহুত বড়ই আফসোস আমাদের জীবনে আমাদের ফটিয়ার মধ্যে দেখলেন না টাকার জন্য নিজের মাকে মাথায় গুলি করে দিল আফসোস এত কি বড় আফসোস কি হবে জান্নাত পাওয়ার কোনো আর সুযোগ আছে রেদাউর রব্বি রেদাউল ফিল ওয়ালিদাইন যার উপর মা বাপ রাজি তার উপর আল্লাহ আল্লাহ রাসূল রাজি ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলতেছেন আমি আল্লাহর ফরেস্তান হলো তোমাদের মা বাপ আমি আল্লাহর ফরেস্তান হলো তোমাদের মা বাপ যারা মা বাপকে ইজ্জত করেছেন জান্নাত বেইজ্জত করেছেন জাহান্নাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ বেস্ত মা বাপ দজক ইজ্জত করলে জান্নাত পাবেন বেইজ্জত করলে জাহান্নাম ঠিক না জোরে বলেন ঠিক না ঠিক তো বলতেছেন বউ লইল নাচতেছেন ঠিক বলতেছেন মগর বউ লইল নাচতেছেন মা বাপকে অবহেলা করতেছে মা বাপের খবর নিচ্ছে না যে এরকম অনেক সন্তান আছে খোদা লানত খোদা লানত বাবা যদি কান্দতে থাকে মেয়ের আর মন ভালো থাকে একটা আরজু নিয়ে গিয়েছিলেন মহব্বত নিয়ে গিয়েছিলেন বাবার সাথে একটু দেখা করবেন বসে দুই চারটা কথা বলবেন আব্বা রসুল যখন কান্দতেছেন মেয়ের মন তো আর কি নেই ভালো নেই মেয়ে নীরবে চলে আসলেন আর আব্বা রসুলকেও কিছু বলেনি হতে হতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বয়স হয়ে গেল ১৭ বছর কয় বছর ১৭ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আনহুর এই টাইমের বয়স চলতে দেন ২২ বছর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ১৭ হযরত আলীর ২২ বছর হয়েছে তামার রসুলের বাক্যে এক এক সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদরের সাহাবীগুলো আমার রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমার বয়স হয়েছে একটু বিবাহর আয়োজন করেন না সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ওনারা কোনো ফাতেমাকে দেখে নাই কিন্তু ওনারা যে ফাতেমার জন্মশাল হিসেব করে দেখতেছেন ফাতেমার বিবাহ লায়েক হয়েছে সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ এক এক সাহাবী প্রস্তাব দিতে লাগলেন তামার রসুল ভাগ বলতো আমার মেয়ে ফাতেমা তো বড় হয়েছে প্রস্তাব যখন আসতে লাগলেন তখন রসুল ভাগে কি করলেন মসজিদে নববীতে ঢুকলেন দুরাকাত নামাজ পড়লেন আল্লাহ আমার মেয়ে যেদিন দুনিয়ার তসরিফ আনলেন ইশারা হয়েছে গর্বে এসেছেন ইশারা হয়েছে আমার মেয়ের সাথে কার সাথে শাদি মুবারক হবে অবারি তাহলে একটু আমাকে জানিয়ে দেন আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়ে দিলেন আপনার রক্ত সম্পর্ক আত্মীয়ের সাথে আপনি আত্মীয়তা করেন তখন রসুল বাগের জানা হয়ে গেল আমি যারে হাতে গড়াই তৈয়ার করলাম উনার নাম হলো হযরত আলী যিনি ১০ বছর বয়সে আমার রসুলকে চিনে ফেলেছেন ১০ বছরের মধ্যে যিনি কলমা পড়েছেন উনার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু যিনি কাবা গরব জন্ম 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 কোথায় জোরে বলেন না আল্লাহর ঘরে জন্ম মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ হযরত আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ ছোটবেলায় আমার রসুলকে বেশি ভালোবাসতেন হযরত আলীর আরো ভাই ছিল জাফর আকিল আলী জাফর আকিল আলী হযরত আলী ছোট ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু কি ছিলেন ছোট ছিলেন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন গর্ব মুবারক তখন একটু ব্যথা ব্যথা লাগতেছে ফাতেমা বিনতে আসাদের
তখন আমার রাসূলকে ডাকলেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটু ব্যথা লাগতেছে এটা কোনো ফেইনের ব্যথা না ডেলিভারিতে ব্যথা না এটা আমার অনেক দিনে কি লাগতেছে ব্যথা লাগতেছে তা আমার রাসূল বক্তৃতা উনি ইমামুল আম্বিয়া উনি কুলকায়েদুন নবী উনি শাফায়াতুন নবী উনি রক্ষাবান নবী উনি রহমতুন নবী সুবহানাল্লাহ বলেন তো কিন্তু নবী হিসেবে বলতেছে না উনি তো ছোট রাসূল বক্তৃতা ছোট সাসিকে বলতেছেন আম্মা একটা কাজ করেন চল আপনাকে নিয়ে একটা ভালো জায়গা যাই যেখানে গেলে আপনার জীবনের এই ব্যথাটা চলে যাবে তো ডাক্তার ভালো হলে পাহাড় উঠতে হবে দেখি ডাক্তার ভালো হলে পাহাড় উঠতে কোনো সমস্যা নাই তখন মা ভাই ফাতেমা বিনতে আসর এটা মেনে মধ্যে হযরত আলী কোথায় গর্ভে মোবারকাত কোথায় তো শাশুড়িকে বলতেছেন শাশুড়ি চলেন আপনাকে নিয়ে চলে যাই শাশুড়িকে নিয়ে রওনা দিলেন শাশা আবু তালেব ডাক দিলেন এই ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছ তোমার শাশুড়িকে নিয়ে খোদা আমার মাকে নিয়ে আমি এক জায়গায় যাচ্ছি তুমি যখন যাচ্ছ বাবা আমিও যাব শাশা আবু তালেবে বলতেছে আমিও এই টাইমের মধ্যে আবু লাহাব হয় নাই পছন্দ ছিল উনি নবী দাবি করার পরে কালমার দাওয়াত দেওয়ার পরে লোক বেহা হয়ে গেল আবু লাহাব রসুলের চাচা হ্যাঁ আমিও যাব এরকম কয়েকজন হয়ে গেল গেলেন কাবা শরীফ কাবা শরীফের নাম ছিল এই টাইমের মধ্যে বাক্কা মক্কার নাম কি ছিল লাল্লাজি বিবাক্কাতা মুবারাকা ওয়াহুদা লিল আলামিন এটা কোরআন শরীফ আয়াত এটার নাম ছিল কি বাক্কা বলেন না বাক্কা মক্কার নাম ছিল বাক্কা রসুল বাগের হাত মোবারক লাগার কারণে হয়ে গেল মক্কা শরীফ আবাস কহ মালিয়ে আরো বারো ব্রাজিল আর্জেন্টিনার খেলা চল দে গোল হয়েছ দা অষ্ট জনে আর বইনের ফোয়ার ফেরাতুন ফোয়া ফরি সিরিজে ফিরতে মি খন বলোই না তখন বুঝে আবাস খন বললে দে এসপিএস ডেট গেই গুই দে লেবুরাও কাতারত কালাজর দেতুন মার হই দে টাঙি এন একজন হাঁদর দি তুলি দিয়ে তোরা খন বুঝে না মাটি বই লইছ দে গোল হই উঠুস দে তুলুতুন সিটে গেই যুই তোরা না খন বুঝে না মাটি বই লইলি এটা আল্লাহ এবং রসুলের সাথে মাহফিলে ব্যবসা করতেছি দুনিয়ার ব্যবসা লাভ আছে লস আছে কিন্তু রসুল পাকের ব্যবসা লাভ ছাড়া কোনোদিন লস হবে না আল্লাহর ব্যবসা লাভ ছাড়া কোনোদিন লস হবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন তাহলে কাবা শরীফে গেলেন বাক্কাত এটার মধ্যে জমজম কোথায় ছিলেন জানেন কাবা শরীফের দরজার পাশে জমজমের মুখ ছিল কাবা শরীফের দরজার খোলা ছিল হাত দিয়ে পানি নিতে পারতেন জগ দিয়ে পানি নিতে পারতেন হাত দিয়ে মুখ ধুইতেন কোথায় হনা হনা জমজম তোমা আই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ আমার রাসূলের সাসি এটা আমি হযরত আলী কোথায় বললাম গর্ব মোবারক সাসিকে বললেন একটা লন দেন ও সাসি একটা লন দেন তো সাসি এদিকতে দিকে এদিকে লন যখন দিলেন টপ করে ব্যথা আরো বেড়ে গেল ব্যথা বাড়তে বাড়তে বসে গেলেন আবু তালেব বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন হাই ভাতিজা তোমার সাসিকে যেখানে নিয়ে এসেছো এখন তার ব্যথা বেশি বেড়ে গেল এটা কোলা ময়দান বিভিন্ন দেশের মানুষ এখানে আমার স্ত্রীকে নিয়ে কোথায় চলে যাবো এটা তো বেইজ্জতের একটা বিষয় এটা দেখতেছি আর ব্যথা নয় এটা ডাইরেক্ট ডেলিভারি ব্যথা এটা আর এমনি ব্যথা নয় এটা দেখতেছি ডাইরেক্ট ডেলিভারি ব্যথা ভাতিজা এখন তোমার শাশুড়িকে নিয়ে কোথায় নিয়ে যাব এখানে কোটা কোলা কোলা জায়গা আমাদের একটা বংশের নাম আছে কোরাইশ বংশ এখন কোরাইশ বংশের একজন স্ত্রী আমার রসুল বাগ মুসকি মুসকি হাসতে ছোট হেসে বলতেছেন আমার চাষা আবু তালেব যদিও বা আমাকে না চিনে আল্লাহর কাবা শরীফ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি
আমার সাসা আবু তালেবে যদি না চিনে কিন্তু আল্লাহর কাবায় মুয়াজ্জম আমাকে সাসা চিনে নাই তো বারাকটা আছে কি গো হদি তো আল্লাহর ঘর হব কি কানে কেন ঢুকবে এটা পবিত্র জায়গা সবাই ভয় করে সাসা নিশ্চিত নাই আমার সাসির জিম্মাদারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম সুবহানাল্লাহ ঢুকাই দেন এটিমের মধ্যে দরজা ছিল গাছের সানিও ছিল গাছের কাপড়টা ছিল রঙিন ঢুকাই দিলেন শাশি হযরত আলীর মাকে ঢুকাই দিলেন কাবা শরীফের ভিতর হযরত আলী কোথায় গর্ব মুবারক ঢুকাই দিলেন দরজা টেনে দিলেন শাশি নিশ্চিত থাকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার পাশে আসি সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখ দিলেন আয় জিব্রাইল লব্বাইক বারিতালা আমার হাবিবুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিনতে আসাদকে ঢুকাই দিল তাড়াতাড়ি জান্নাতি হুর জান্নাতি মহিলা নিয়ে ফাতেমা বিনতে আসাদকে খালাস করে দিয়ে হযরত আলীকে সসম্মানে এক পাশে রেখে দাও সুবহানাল্লাহ দেরি নেই আমার রাসূলের জানা হয়ে গেল ডেলিভারি যে হয়ে গেল আমার রাসূলের জানা হয়ে গেল নারদে কাটা হয়ে গেল আমার রাসূলের জানা হয়ে গেল শাশি আপনি কেলিয়ার তো শাশা হা করে দিলেন কি কেলিয়ার আবু তালেব হা করে দিলেন কি বলে এগুলো আমার ভাতিজা শাশি আপনি কেলিয়ার তো অ কেলিয়ার ঢুকতে পারো আমার রাসূল পাক দরজা খুললেন শাশি একদম আতিয়া বমির রিহিল মিসকি মেশকাম্বর খুশবু বের হচ্ছে সুবহানাল্লাহ শাশি আমার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় রইলেন শাশি আপনি আমার দিকে তাকায় রইলেন কেন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর মা তাকায় বলতেছে বাবা দুনিয়ার মানুষ যদি আপনাকে না চিনে আমি আপনাকে চিনি এখন নয় রাসূলুল্লাহ কাবার ভিতর ঢুকলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে খুলে নিলেন চোখ বন্ধ খনা খনা কি বন্ধ চোখ মোবারক বন্ধ আলে চোখ খুললেন সর্বপ্রথম মাওলানা আলী শেরে খোদা নিজের মাকে চাই নাই ইমামুল আম্বিয়াকে চাইলেন সুবহানাল্লাহ রহমতুন নবীকে চাইলেন কোলে নিয়ে আমার রাসূলের পাক কাবার দরজার বাইরে বের হল সাসা এটা কি দেখেন সাসা অতি বেসাইল আপ কি গরর কত কি গুই ই বেসাইল আপ কি গরর কত কি গুই না সাসা আমার শাশুড়ি দেবতা আছে সুবহানাল্লাহ ভাতিজা আজকে থেকে আমি নিশ্চিত হয়ে গেলাম আমার ভাতিজার সিদ্ধান্ত কোনোদিন ভুল হয় না সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাবা শরীফের পাশে কি বললাম সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ জমজম কুবা কোলা বানানো কি বললাম কোলা ওপেন কোলা কাবা শরীফের পাশে একটা তাল ছিল তাল লিয়াবি গদ তাল তাল বড় ইয়ে নাকি হয় লিয়াবি আর আর কি লিয়াবি হয় এ তাল তালের মধ্যে মানুষ হালাল টাকা দিত ওই টাইমের মধ্যে কি টাকা হারামের ন এত অন্য ধর্মের মানুষ থেকেও হালাল টাকা ছিল যেমন আপনি সারাদিন কাজ করলেন 500 টাকা বেতন পাইলেন এটা কি হালাল এটা যে ধর্মের মানুষ হোক না কেন এটা কি টাকা হালাল আর যদি মুসলমানের কাছে 1000 টাকা আছে এই ডাক্তার 1000 লও কিন্তু দর এখান থেকে আর 50 টাকা আপনাকে বাড়াই দিলাম তার মানে সুদ কিন্তু গোটা টাকা সবগুলো কি হারাম গো না হারাম তাহলে হালাল টাকা শুধু মুসলমান নয় অন্য ধর্মের মানুষ থেকেও আছে সারা দিন কাজ করে যে 500 টাকা পাইলেন এটা কি হালাল আচ্ছা আচ্ছা লিয়াবি তাল রসুলবাগের থালের মধ্যে ওই থালের মধ্যে হজর টাকাগুলো রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় রাখলেন থালের উপর রেখে আমার রসুলবাগ নিজের হাতে জমজমের পানি বাজালেন কাবা শরীফের দরজার পাশে কোলা হাত মোবারক দিয়ে গোসল দিচ্ছেন তখন আবু তালেব ডেকে উঠলেন সাসা ভাতিজে কি করতেছ তুমি গোসল দিচ্ছ আমার রাসূল পাক মুস্কি হাসি দিয়ে বলতেছেন আই সাসা আজকে আমায় আলীকে গোসল দিচ্ছি আমি যেদিন দুনিয়া থেকে পর্দা করব এই আলী আমাকে গোসল দিবে সুবহানাল্লাহ অথচ ইসলামে এত যুদ্ধ হয়েছে অনেক সাহাবী শহীদ
হয়েছে, আবু লাহাবও জাহান্নামে গেছে, আবু জাহেলও চলে গেছে, দামি দামি সাহাবীরা চলে গেল, হযরত আব্বাস চলে গেল, কিন্তু হযরত আলী যায় নাই, হযরত আলী শহীদ হয় নাই, আমার রাসূল পাককে গোসল দেওয়ার জন্য আল্লাহ রেখে দিলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, কারণ আমার নবী জানে আমার মেয়ে ফাতেমাকে যে শাদী দেব এটা যেরকম সেরকম মেয়ে হবে না, আমাদের বংশ কেয়ামত পর্যন্ত জিন্দা থাকবো ছেলের বংশ দিয়ে, আমাদের উম্মতদের বংশ জিন্দা থাকবে ছেলের বংশ দিয়ে, আর আমার রসুলের বংশ কেয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে মেয়ের বংশ দিয়ে, ঠিক না? এটা হলো রসুলের সাথে আমাদের বিপরীত, রসুলের বাগেরটা মজাজা কেয়ামত পর্যন্ত ওলাদ রাসূলের নসল জারি থাকবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ দিয়ে, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, তাইলে আসেন আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন, আব্বাকে দিয়ে দিলেন, এবং ভবিষ্যৎ বাণী এটা গায়েব না, আচ্ছা না গায়েব, বহুত বিয়াক হলে বলে, বহুত অনেক বিয়াক করলে বলে রসুল গায়েব জানে না, রসুল জন্মের সমস্যা আছে, সে বলে রসুলে কি জানে না গায়েব জানে না, হত্তর বিয়া হল নবী বলে গায়েব জানে না, বলতে বললো নবী, নবী মানে গায়েব কি খবর দেনেওয়ালা, নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর, তিনি গায়েব জানে তাকে কি বলে নবী বলে, ঠিক না, বলতে বললো নবী, আবার হয়তো গায়েব না জানে, ওই এটা কিরকম কথা হলো জানেন, ওই আমাদের দেশে বলে হোয়াট অর্থ কি এই যে হোয়াট অর্থ, এটা বেকুব কেন, একটা মুদির দোকানে গিয়ে যদি বলি বাজু মালের দোয়ানেরই, মুদির দোকানে গিয়ে যদি বলি বাবা যারা আমাকে 1 কেজি চিনি দেন, যারা চিনি মাপতেছে, কি মাপতেছে, চিনি মাপতেছেন, হে বলতেছে চিনি তো মাপতেছ যারা মিষ্টি হবে পাল্লাও তো মুখ বেড়ে মারে দিব তো ভূত, যারা হে বলে চিনির খামেল দিয়ে মিডিয়াম, কি বলতে চাইলাম, ও দিয়ে দিলেন আব্বা আবু সাসা আবু তালেবকে, এই হযরত আলীকে দিয়ে দিলেন, ছেলে কয়জন বললাম জাফর আকিল আলির কিন্তু মনটা দুঃখতেছে আলীর দিকে, কিন্তু মনটা দুঃখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখ দিকে, উনি বেলায় তাড়াতাড়ি এই টাইমের মধ্যে হঠাৎ করে এই এটা হঠাৎ করে আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আবু আবু তালেব অভাবের মধ্যে পড়ে গেলেন, আমি অনাহ অভাবের মধ্যে পড়ে গেলেন, আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু আব্বা জান কি পড়ে গেলেন, অভাব অভাব, এটা আরবের জমিন এমনি অভাব ছিল দুর্ভিক্ষ, আপনারা অনেক মুরব্বীরা জানে আরবের মানুষ সারা বিশ্বের মধ্যে কাজ কাম করার জন্য এসেছেন, এখন আমরা স্বর্ণ তেল তুলে তারা দন একটু হয়েছে, আগে বেশি অভাব ছিল, তাহলে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান বললাম আবু এসে না মাথা দেয় আবু তালেব অভাবের মধ্যে পড়ে গেলেন, ছেলে কয়টা আর থাকতে পারে মেয়ে আর থাকতে পারে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট না ছোট জন্ম কোথায় কাবার ভিতর জন্ম কোথায় পৃথিবীর পৃথিবীর ইতিপূর্বে কোনদিন কাবার ভিতর কেউ জন্মগ্রহণ করে নাই, কিয়ামত পর্যন্ত কেউ জন্মগ্রহণ করবে না, এ একজন ব্যক্তি আল্লাহর ঘরের ভিতর জন্ম হয়েছে যার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, আচ্ছা তাড়াতাড়ি কি করলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আমার রাসূলের চাচা, তারপরে ওই হযরত আমির হামজা আমার রাসূলের চাচা হয় না কজন হই আল হারিস আল জুবায়ের আবু লাহাব
আবু তালেব বেগুন রসুলের চাচা প্রায় আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদার কাছে ছেলে ছিল 10টা মেয়ে ছিল 6টা মোট 16 জন অনেক লম্বা পরিবার এখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার রাসূল ভাগ জানা হয়ে গেছে চাচা চলো একটু আমার চাচার বাড়ি যাই আবু তালেবের বাড়ি কেন শুনেছি আমার চাচার একটু অভাব পড়ে গেছে একটু দেখে আসি কিন্তু রাসূল ভাগের মন কাঁদতেছে একটু হযরত আলীকে দেখার জন্য তো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবু তালেবের বাড়িতে গেলেন মানে হযরত আলীর বাড়িতে এই টাইমে হযরত আলী কি ছিল এবং ছোট ছোট দেখতেছে অভাব চলতেছে চাচা কেমন আছেন আপনি রাসূল বাকে চেহারা তো সুন্দর কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি সূর্য থেকেও বেশি জ্বলত রাসূল বাকে চেহারা মোবারক সূর্য থেকেও বেশি জ্বলত বেশি সুন্দর রাস্তা দিয়ে হাঁটলে কাফের মুশরিক এক নজর আমার রাসূলের বাগের চেহারার দিকে তাকিয়ে থাকতো মনে হয় এটা আল্লাহর কুদরতের হাত মোবারক দিয়ে বানিয়েছে এত সুন্দর রাসূল বাগ মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হা বলেছেন আমি রাসূল বাগের সঙ্গে শাদী হওয়ার পর থেকে দেখতেছি রাতের বেলায় আমার জীবনে রাসূল থাকা অবস্থায় আমি কোনোদিন বাতি জ্বালাই নাই এটা কেমন নূরুন নবী আর বলতে হয় না কয়েক মাইল দূরে রাসূল বাগ আসতে যান অন্ধকার রাত সাহাবায়ে কেরাম নিশ্চিত হতেন আমার রাসূল আসতেছেন ওই জ্বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাই আসলেন সাসার ঘরে আসলেন আবু তালেবের ঘরে সাসা কেমন আছেন বাতি যার কেমন অভাবের সংসার ছেলে মেয়ে আছে চলতে কষ্ট হয় কাজ কাম নাই তো একটা কাজ করেন না সেটা কি তো আপনার আমাদের ভাই থেকে একটা ভাই আমাকে দিয়ে দেন না আপনার যখন এত অভাব চলতেছে একটা ভাই আমাকে দিয়ে দেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহ দয়ো ভাতিজা যখন চাইতেছে অভাব যখন চলতেছে একটা ছেলে মামুস আইসামকে দিয়ে দেন দিয়ে দেব হদয় ভাতিজে কাকে নিবে এসো কাকে নিবে মানে ওই এই ছোটটাকে দিয়ে দেন ছোট মানে হারা কই দে হযরত আলী রাদিয়াল্লাহ দেখেন এখনো কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া জুবিনে আসে নাই কিভাবে হযরত আলীকে আমার রাসূল গঠন করে তুলতেছেন কিয়ামত পর্যন্ত বংশ এটা রক্ষা করার জন্য দেখেন এটার আর বিরুদ্ধে মিটিং করতে না এসো কি বলতে চাইলাম ওই একটাকে দিয়ে দেন না খুবই খুবই ছোটটা দিয়ে দেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন ও ভাতিজা যখন চাইতেছে একটাকে দিয়ে দে তো বড় থেকে একটা নিয়ে নে না কত না এটাকে দিয়ে দেন আবু তালেব বলে যা আল্লাহ শরত নিয়ে যাও হযরত আলী রাদিয়াল্লাহু ছোট বয় 2 বছর বয় বুকে জড়িয়ে আমার রাসূলের বাগ নিয়ে আসলেন সুবহানাল্লাহ খারে হযরত আলী রাদিয়াল্লাহু আনার পরে রাসূল পাকের নিজের হাত মুবারক দিয়ে গোসল করাইতেন খাওয়াইতেন একসাথে খাড়ের মধ্যে শুয়াইতেন যখন বড় হলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উস্তাদুল উলামা আল্লামা হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম আনসারী সাহেব নারায়ে তাকবীর সরকার দোয়ালাম ঠিক না আবু তালেবের মেজগুলো সারাইতে যাইতেন ছাগল সারাইতে যাইতেন মাঠের মধ্যে যখন যাইতেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে যাইতেন আমার রাসূলের পিছনে পিছনে যাইতেন সুবহানাল্লাহ তা আমার রাসূল পাকের আঙ্গুলের ইশারায় গোটা জগৎ ঘুরে ঠিক না জোরে বলেন না ঠিক তা আমার রাসূল পাক একটা খেজুর গাছকে ডাক দিলেন বাসা আই লাকিন মাটির সাজার একটা গাছকে ডাকলেন হযরত আলী রাদিয়াল্লাহু ছোট ছেলে হলো দেখতেছো তো একটা গাছ আঙ্গুলের ইশারায় চলে আসতেন আমার রাসূল বাগ আঙ্গুলের ইশারা দিতেন আঙ্গুল মোবারকের ইশারা দিচ্ছেন গাছের যত অকেজু শাখা আছে ঠাইলে আছে এগুলো পরে যাচ্ছে আবার গাছটা জায়গা চলে যাচ্ছে এভাবে এভাবে করতেছেন
আবার দেখতেছেন আমার রাসূলের পাক ময়দানে নামাজ পড়তেছেন সিজদা রুকু সিজদা সবগুলো দিতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন এরকম ঘটনা তো আমার আর অন্য সাসা আছে বাপজান আছে তাদের থেকে এগুলো তো দেখা যায় না এগুলো আমি কি দেখতেছি সুবহানাল্লাহ এগুলো আমি কি দেখতেছি সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু ছোটবেলায় একটা গাছকে এরকম এরকম করতেছে ও রাসূলের পাক করেছেন উনিও করতেছেন তো আমার রাসূল জিজ্ঞাসা করতেছেন আলী ইয়া রাসূলুল্লাহ বলেন তুমি এরকম এরকম করতেছো ওটা আপনি যে করলেন যেটাকে ডাক দিলেন সেটা পড়ে গেল যেটাকে ডাকলেন সেটা চলে আসলো তা আমিও করতেছি তো আমার রাসূলুল্লাহ বাগ মুস্কি হাসি দিয়ে বললেন এখনো তোমাকে লাইন দিই নাই এখনো তোমাকে লাইন দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেদিন লাইন দিব তোমার আঙ্গুলের ইশারায় গোটা জগৎ ঘুরতে থাকবে তো কখন দিবেন মতান্তরে দশ বছর বয়সে যখন কালমা পড়ে ফেললে আমার রাসূলের পাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তিকে প্র্যাকটিক্যাল নিজের হাত মোবারক দিয়ে নামাজ শিখাইলেন সুবহানাল্লাহ যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহ কিভাবে নামাজ পড়বেন কিভাবে রুকু করবেন কিভাবে সিজদা করবেন আমার রাসূলের পাক নিজের হাত মোবারক দিয়ে শিখাইলেন দোয়া করলেন কিভাবে তো হযরত আলীর নামাজের সাথে অন্য কোন সাহাবীর নামাজের সাথে মিল কোনো মিল ছিল না আপনারা তো অনেক উজুর থেকে শুনেছেন একটা তীর খেয়েছেন এটা এমনি খুলতে পারতেছেন না খুলেছেন কোথায় বলেন না বলেন না নামাজের মধ্যে নামাজের মধ্যে সুবহানাল্লাহ বলেন এটাই বলে বলেন তো হযরত আলী রাদিয়াল্লাহর বয়স 17 বছর এই যে কোন নেই তাহলে ছোট থেকে বড় করতেছেন ঠিক না 17 হযরত আলী রাদিয়াল্লাহ না মা ফাতেমা রাদিয়াল্লাহর বয়স 17 হযরত আলী রাদিয়াল্লাহর 22 বছর তখন বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব যখন আসতে লাগলেন এক এক সাহাবী যখন প্রস্তাব দিলেন আমার রাসূলের পাক স্থির হলেন এবং নবী পরিবারের সাথে রক্তের যা সম্পর্ক তার সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ সুবহান তাআলা ইশারা দিলেন তখন আমার রাসূলের পাক স্থির করলেন আমার একজনেই ছোটবেলার থেকে যাকে কটন করে তুললাম তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীতে আসলেন আমার রাসূলের পাক বলতেন আলী আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমাকে শাদি দেব সুবহানাল্লাহ জোরে বলেন না জোরে বলেন না সুবহানাল্লাহ তোমাকে কি দিব শাদি দেব মোহরা নাকি দিবি এভাবে জিজ্ঞেস করতে করতে ইয়া রাসূল আমার কাছে কিচ্ছু নাই আপনার হাত মোবারক দিয়ে আমাকে ছোটবেলা থেকে গঠন করেছেন আমার কাছে কি আছে নাই আপনার কি জানা নাই ও আমার রাসূলের পাক বলে জানা আছে তাহলে একটা কাজ করো তোমার যে জামাটা আছে এটি অবস্থা মতান্তর এটা বিক্রি করো শেষ পর্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথে পাইলেন বিক্রি করতে যাচ্ছেন ওই জামাটা পথে পাইলেন আলী কোথায় যাচ্ছ আমি এই জামাটা বিক্রি করে আমার রাসূলের পাককে দেব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর আনার জন্য তো আমার রাসূল হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই জামানা যা হবে 400-500 রিয়াল এটা আর বাজারে নিতে হবে না এটা আমাকে দিয়ে দাও হযরত ওসমান রাদিয়াল্লাহু বলে এটা আমাকে দিয়ে দাও টাকা দিলেন জামা নিলেন দেওয়ার পরে বলে এখন আমি বুঝে পেয়েছি জামাটা আমি ওসমান রাদিয়াল্লাহু আপনাকে আবার এটা দিয়ে দিলাম সুবহানাল্লাহ হযরত ওসমানের অন্ত ওসমানে গনি যিনি আরবের বড় ধনী যিনি রাসূলের পাক থেকে দুইটা জান্নাত ক্রয় করে নিয়েছিলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে তাড়াতাড়ি শাদি মোবারকের জন্য প্রস্তুত এত এত মোহরানা এত কিছু দাহ্য হওয়ার পরে প্রায় 780 দেরকাম এক একটার মধ্যে এক একটা আছে যাক হযরত আলী তুমি রাজি ইয়া রাসূলুল্লাহ রাজি আপনি যখন সিদ্ধান্ত নিলেন আপনার উপর কথা বলার আর কোনো সুযোগ নাই ওমা আতাকুমুর রাসূলু ফাহুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু রাসূলুল্লাহ খা বললো শরীয়ত না বললো শরীয়ত এটা সোজা দলিল রাসূলুল্লাহ যদি বলে আজকে জুমার নামাজ পড়তে হবে না আল্লাহই বলে পড়তে হবে না আমার হাবিবে বলে দিল এটা বড় সিদ্ধান্ত এটাই দলিল এটা সোজা রাসূল হ্যাঁ বললো শরীয়ত না বললো শরীয়ত এখানে আর কেউ কোনো ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই যে দিয়েছেন কোন সাহাবি দিয়েছেন হযরত ওমরের কাছে গেলেন রাসূলের পাকের বিচার নামে নে হযরত ওমর বা ওই কাফের বলল আপনার রাসূলের কাছে গিয়েছিলাম কিন্তু বিচার মানে নাই মানে নাই মানে নাই তো সেই জন্য আমার কাছে এসেছে ওই তো হযরত ওমর বলল ভালো কথা রাসূলের সিদ্ধান্ত না মেনে যখন আমার কাছে এসেছো আমারও একটা ভালো সিদ্ধান্ত আছে বসেন 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 ভিতর থেকে তলোয়ার এনে
দুই টুকরা করে দিলেন এটা হলো আমি ওমরের ফয়সালা যে ব্যক্তি রাসূলুল্লাহর ফয়সালা না মানে আমার ফয়সালা হলো তাকে দুই টুকরা করে ফেলাটা এটা হলো আমি আমার আমি ওমরের ফয়সালা এটা হলো ইশকে রাসূলের একটা বড় দলিল এটা হলো এক নম্বর ইমানদারের বড় দলিল বড়ই নিয়ম আমার রসুল বাগের জবানে বাগের দলিল এখানে আর কোন ব্যক্তির ফতোয়া চলবে না শুধু উত্তর আমরা তো নামাজ পড়তেছি এদিক এদিক ফিরলে নামাজ থাকবে কিন্তু রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে আসতেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর চেহারা দিকে তাকিয়ে থাকত কারণ নামাজ এটা আমল রাসূলুল্লাহ হলো ইমান একটু জোরে বলেন আচ্ছা কি বলতে চাইলাম তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুন মহরান যা নির্ধারণ হলো আলী তুমি রাজি ও ইয়া রাসূলুল্লাহ আমি রাজি তাহলে আমার রাসূলুল্লাহ বলতেছে আমার মেয়ে ফাতেমাকে একটু বলে দিই ইজাব কবুল ইজাব দুজন রাজি থাকলে নাকি হবে তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে গেলেন আয় মা ফাতেমা বলবেন আব্বা রাসূল ওই তোমার সাথে হযরত আলীর সাথে আমি শাদি মোবারক দেব একটা সিদ্ধান্ত মসজিদে নববীতে হয়েছে সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে আমার আব্বা রাসূল যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটার মধ্যে রাজি আমার একটা কথা আছে ওই মোহরানা এত টাকা নির্ধারণ হয়েছে মেয়েটা তোমার হক তুমি রাজি আছো এটা আমার হক আব্বা রাসূল হয় এত বড় ইমামুল আম্বিয়ার মেয়ে একটু মোহরানাটা বেশ হলে ভালো হতো না তা আমার রাসূল বাপ বলতেছেন আলীর কাছে তার সম্ভব নাই আচ্ছা মা চিন্তা করিও না আর বাদ বাকি যা লাগে আমি দেব তোমাকে আমি দেব না আপনি দিবেন কেন আপনি দিবেন কেন ইয়া রাসূলুল্লাহ তাই আজ যেদিন আমি কবুল বলবো নিশ্চয়ই আপনি আমার হাতে দিয়ে দেবেন খোদায় আমার রাসূলুল্লাহ চিন্তার মধ্যে পড়লেন তাড়াতাড়ি মসজিদে নববীতে গিয়ে দুই রাকাত নামাজ পড়া শুরু করলেন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ যেখানে যেতেন কোনো মুসিবত হলে কোনো খুশির খবর হলে কি বলতেন মেরাজের রাতে মেরাজে যাচ্ছেন আফালা আকুন আব্দান শাকুরা আই জিব্রাইল আল্লাহ যে আমাকে ফেস টু ফেস দেখার জন্য লাকিয়া রাব্বাহু সরাসরি দেখার জন্য যে আমাকে নিয়ে যাচ্ছেন আমি কি আল্লাহর শুকরি আদায় করে দুই রাকাত শুকরের নামাজ পড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ নামাজের নিয়ত যখন বললেন দুই রাকাত পরে সালাম ফিরাইতে পারে নাই আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন জিব্রাইল লাব্বাইক বারি তালা তাড়াতাড়ি যাও মা ফাতেমা এবং হযরত আলীর মা ফাতেমার মোহরানা হযরত আলীকে দিতে হবে না রাসূল পাককে টেনশন করতে হবে না মা ফাতেমার মোহরানার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম সুবহানাল্লাহ